আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর একজন ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই ও এক সুন্দরী রাজকন্যার একটি বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একদা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই 360 জন আউলিয়া কেরামকে নিয়ে হিন্দুস্থানে আসেন এবং হিন্দুস্থানে এসে তিনি সেই সময়ের রাজা পৃথ্বীরাজের কাতারির সামনে অবস্থান নিলেন। তাদের প্রত্যেকের সাথে একটি করে কুরআন শরীফ, একটি করে জায়নামাজ এবং একটি করে মিসওয়াক ছিল। তারা পৃথ্বীরাজের কাতারির সামনে আজান দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন। একদিন পৃথ্বীরাজ তাদেরকে আদেশ করলেন যে তোমরা আজান দিয়ে নামাজ পড়তে পারবে না, বরং চুপি চুপি নামাজ পড়বে। পৃথ্বীরাজের কথা শুনে জবাবে তারা বললেন, আমাদের ইসলামী বিধান মতে আজান ছেড়ে নামাজ আদায় করা সম্ভব নয় এবং আজান দিয়ে নামাজ আদায় করতে হয়। এবার রাজা পৃথ্বীরাজ বলল, এমন যদি হয় তাহলে তোমরা আমার স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যাও। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই বললেন, তোমার পিতার মৃত্যুর পরই তো তুমি এই জায়গার মালিক হয়েছ, তাই না? আর আমরা এমন এক মালিকের আদেশ এইখানে এসেছি যিনি অনন্তকাল পূর্ব থেকেই এর মালিক ছিলেন এবং চিরকালই মালিক থাকবেন। খাজা সাহেবের কথা শুনে রাজা প্রচণ্ডভাবে রেগে গেল এবং মনে মনে সিদ্ধান্ত নিল যে তাদেরকে আমার এই পুকুর থেকে পানি পান করা থেকে বিরত রাখতে হবে, কেননা পানি ছাড়া তাদের এখানে থাকা অসম্ভব হয়ে পড়বে। ফলে তখন তারা বাধ্য হয়ে এখান থেকে চলে যাবে। তাই পৃথ্বীরাজ বলল, আজ থেকে তোমরা আমার পুকুর থেকে পানি পান করতে পারবে না। পৃথ্বীরাজের এই বিশাল পুকুরটির নাম ছিল আয়না সাগর। রাজার এই ঘোষণার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই অলৌকিকভাবে বিশাল এই পুকুরের পানি একটি গাভীর চামড়ার মস্কের উপর রেখে দিলেন, ফলে বিশাল পুকুর পানি শূন্য হয়ে শুকিয়ে চৌচির হয়ে গেল। পানির অভাবে চারিদিকে হাহাকার পড়ে গেল, এমনকি মায়ের স্তনে এবং গাভীর ওলান দুধ শূন্য হয়ে পড়ল। এই অবস্থা দেখে রাজা নিরুপায় হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের কাছে বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করল এবং পানি ফিরিয়ে দেওয়ার আবেদন করল। তখন খাজা সাহেব পানিকে নির্দেশ করলেন এবং পানি আবার যথাস্থানে চলে আসলো, ফলে পানি শূন্য দিঘি পানিতে ভরপুর হয়ে গেল। এই দৃশ্য দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। পৃথ্বীরাজ বলতে লাগল, এই ব্যক্তি বড় জাদুকর, তাই তাকে জাদু দ্বারাই এখান থেকে তাড়াতে হবে। যেই কথা সেই কাজ। রাজা রাজ্যের বড় জাদুকর কালা পাহাড়কে ডেকে আনলেন। কালা পাহাড় উপস্থিত হয়ে উক্ত ঘটনা শোনার পর বলল, সে আল্লাপাকের একজন বড় ওলি, তার সঙ্গে আমার মোকাবেলা করা সম্ভব নয়। শুধু আমি নয়, যে তার সঙ্গে মোকাবেলা করতে যাবে সেই ব্যক্তি আল্লাহর গজব পতিত হয়ে ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে কালা পাহাড় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের নিকট কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার রাজা পৃথ্বীরাজ নিরাশ হয়ে জাদুকর জয়পালকে ডাকলেন। জয়পাল এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই মনোবল দুর্বল করার জন্য নিজের জাদুবিদ্যার দ্বারা শূন্যে আরোহণ করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার এই অবস্থা দেখে তাকে উপর থেকে নিচে আনার জন্য নিজের জুতা মোবারকের আদেশ দিলেন, যাও জাদুকর জয়পালকে উপর থেকে নিচে নিয়ে আসো। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জুতা পাখির ন্যায় উড়ে গিয়ে জাদুকরের উভয় গালে জুতা মারতে মারতে তার নিকট নিয়ে আসলো। জাদুকর জয়পাল বুঝতে পারল যে তিনি জাদুকর নয়, তিনি আল্লাহ তাআলার ওলি, তাই সঙ্গে সঙ্গে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন দৃশ্য দেখে রাজা পৃথ্বীরাজ বুঝতে পারল যে তারা আল্লাহ তাআলার ওলি, তাই তাদেরকে মোকাবেলা করে তাড়ানো সম্ভব নয়, আর তাদেরকে না তাড়ালে রাজ্য টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। এবার পৃথ্বীরাজ এ সিদ্ধান্ত নিল যে তাদের চরিত্র নষ্ট করতে হবে, কেননা চরিত্র এবং পবিত্র তার জন্যই তাদের এই কারামত। রাজার সিদ্ধান্ত অনুযায়ী সকলে মিলে রাজ্যের পরমা সুন্দরী মেয়েকে তালাশ করতে লাগল। অবশেষে তারা দেখল যে রাজা পৃথ্বীরাজের মেয়েই সবচাইতে পরমা সুন্দরী, তাই রাজা বাধ্য হয়ে নিজের মেয়েকে এই অপকর্মের জন্য নির্ধারণ করল। পৃথ্বীরাজ নিজের মেয়েকে ভালোভাবে গোসল করিয়ে রাজকীয় পোশাক পরিয়ে সাথে কয়েকজন বাদী দিয়ে আউলিয়াদের নিকট পাঠিয়ে দিলেন অপকর্মের জন্য, আর বলে দিল যেভাবেই হোক তাদেরকে অপকর্মে লিপ্ত করতে হবে। দেখুন মহান আল্লাহ তাআলার কি অশেষ কুদরত। পৃথ্বীরাজের কন্যা যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের আস্তানায় গিয়ে পৌঁছালো, তখন খাজা সাহেব পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই বুঝতে পারলেন যে তার দরবারে কেউ আসছে, তাই তিনি তাদের দিকে দৃষ্টিপাত করলেন।
আর সেই দৃষ্টি পড়ল রাজার মেয়ের ওপর। নজর পড়ার সঙ্গে সঙ্গে মেয়েটির মন অন্যরকম হয়ে গেল। ফলে মেয়েটি তৎক্ষণাৎ খাজা সাহেবের পা ধরে কান্নাকাটি শুরু করল এবং অবশেষে খাজা সাহেব তাকে কালেমা পড়ে মুসলমান করে দিলেন। রাজার মেয়ে হাতছাড়া হয়ে যাওয়ার পর রাজা ক্রোধে অগ্নি শর্মা হয়ে গেল এবং প্রতিশোধ নেওয়ার জন্য পৃথ্বীরাজ যুদ্ধ ঘোষণা করে দিল এবং যুদ্ধের জন্য 10 লক্ষ সৈন্য মোতায়েন করল। অন্যদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই দলের নিকট কোরআন শরীফ, জায়নামাজ আর তসবি ব্যতীত অন্য কিছুই ছিল না। এইদিকে স্বপ্নযোগে সুলতান মাহমুদ ঘড়ি পৃথ্বীরাজের সৈন্যের মোকাবেলা করার জন্য হিন্দুস্থানে অভিযান চালানোর আদেশ পেল। সুলতান মাহমুদ ঘড়ি পৃথ্বীরাজের সৈন্যের মোকাবেলা করার জন্য 10,000 সৈন্য পাঠিয়ে দিল। ফলে মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে 10,000 সৈন্য 10 লক্ষ সৈন্যের মোকাবেলা করে বিজয় লাভ করল। এই যুদ্ধে পৃথ্বীরাজ মারা গেল আর সুলতান মোহাম্মদ ঘড়ির হাতে রাজ্য এসে গেল, যারা পরবর্তীকালে মহান আল্লাপাকের দরবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।